রিয়েলমি সি সিরিজের পপুলারিটি ধরে রাখতে এবার তারা লঞ্চ করতে যাচ্ছে এক্সাইটিং একটা ডিভাইস, রিয়েলমি C63। ইতিমধ্যে এই ফোনটা বিআই সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। শুধু বিআইসি না, FCC, TUV এবং HDPPI মতো বেশ কিছু সাইটে লিস্ট হয়েছে। তো ফোনটা দেখতে অনেকটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S22 এর মতো। সো যাদের বাজেট কম ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ নিতে যাচ্ছেন তাদের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ লঞ্চের আগে আপনারা জানতে পারবেন এই ফোনের বেসিক কনফিগারেশন, এক্সপেক্টেড প্রাইস এবং ফোনটা দেখতে কেমন। আসেন প্রথমে ডিজাইনটা শুরু করি। যেমনটা শুরুতে বলেছি, দেখতে অনেকটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S22 এর মতো। এর ব্যাক প্যানেল ও বডি ফ্রেম দুইটাই প্লাস্টিকের তৈরি। দুইটা কালার ব্যান্ডের সাথে ফোনটা পাওয়া যাবে। ক্যামেরা মডিউলের মধ্যে নতুনত্ব থাকছে। ফোনটার ওজনও খুব বেশি না, 191 গ্রাম, আর সম্ভবত এই ফোনটার থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার। পোর্টস এবং বাটনসের ব্যাপারে বললে উপরে সম্পূর্ণ ফাঁকা থাকবে, বাম পাশে থাকবে সিম কার্ড ট্রে যেখানে দুটো সিমের পাশাপাশি ওই একটি মেমোরি কার্ড আপনারা লাগাতে পারবেন। নিচের দিকে থাকবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। তো রিয়েলমি C63 সামনের দিকে থাকবে 6.67 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল এবং ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। সো অনেকের কাছে এই প্যানেলটা শার্প নাও লাগতে পারে, আর বাজেট ফোনে এর থেকে ভালো প্যানেল আশা করাও ঠিক না। তবে ভালো বিষয় হলো এতে 90Hz রিফ্রেশ রেট থাকবে। সো ফোনটা যখন ব্যবহার করবেন, স্কলিং করবেন বা অ্যানিমেশনগুলি আসবে তখন কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 625 nits এবং ইউটিউবে সর্বোচ্চ 4K রেজলিউশনে আপনি ভিডিও দেখতে পারবেন। আর ডিসপ্লেতে কোনো পরিসর থাকবে কি না সেই সবাই কোনো তথ্য পাওয়া যায়নি। ক্যামেরা সেগমেন্টে এই ফোনের রিয়ারে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। দেখে মনে হতে পারে এখানে তিনটা ক্যামেরা আছে। যাই হোক, মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এটি AI লেন্স, আর এর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30fps। তাছাড়া এই ফোনে স্টেবিলাইজেশনের কোনো ফিচারটা থাকবে না। পারফরমেন্স হিসেবে এই ফোনে থাকতে পারে হিলিও G88 বা হিলিও G91, যা বাজেট ফোনের জাতীয় চিপসেট। সো এটাকে নিয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই। এতে পাবজি লো টু মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। র্যাম থাকবে 8GB এবং 256GB এর ইন্টারনাল স্টোরেজ, আর এই ফোন রান করবে লেটেস্ট Android 14 এবং রিয়েলমি UI সাথে। তো পারফরমেন্সের পরে এই ফোনের যে বিষয়টা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। এই ফোনটাতে থাকছে 5000mAh এর বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথেই থাকবে 45W চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো বলে রাখি, রিয়েলমি C63 ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে এই মাসেই। তারপরই হয়তো বাংলাদেশের মার্কেটে আপনারা এই ফোনটা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি C63 ব্যাপারে লেটেস্ট আপডেট। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।